প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী অনলাইনে ক্লাসের যে নির্দেশনা দেওয়া হয়েছে তার আলোকে আমি মোহাম্মদ আব্দুল হালিম প্রভাষক অর্থনীতি বিভাগ মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ সাতক্ষীরা। আজ আমি তোমাদের অর্থনৈতিক চাহিদার উপর আলোচনা করব। প্রথমে চাহিদা কি, চাহিদা কাকে বলে? সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। যেমন একজন বিক্ষোভের একটি মোটরসাইকেল কেনার আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ওই বিক্ষোভ তার আর্থিক অবস্থা তার সামর্থ্য নাই, যে কারণে তার আকাঙ্ক্ষা থাকতে পারে কিন্তু তার সামর্থ্য না থাকার কারণে সেটাকে চাহিদা বলা যাবে। কাজেই অর্থনৈতিক চাহিদা বলতে ক্রেতারা একটি নির্দিষ্ট দ্রব্য ক্রয় করার ইচ্ছা ও সামর্থ্যকে বোঝায়। অধ্যাপক জনসন বলেন, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা পশ্চাতে অর্থ ব্যয় করার সামর্থ্যকে ও অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে অর্থনীতিতে চাহিদা নেই। সুতরাং অর্থনীতির চাহিদা তিনটে শব্দ। এক নম্বর দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা। দুই নম্বর দ্রব্য ক্রয় করার সামর্থ্য। তিন নম্বর দ্রব্য ক্রয় করার মতো প্রয়োজনীয় অর্থ ব্যয় করা। দ্রব্য ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম একটা অর্থনীতি চাহিদা বলতে দ্রব্য ক্রয় করার আকাঙ্ক্ষা থাকতে হবে, দুই দ্রব্য ক্রয় করার মতো তার সামর্থ্য থাকতে হবে, তিন দ্রব্য ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। সুতরাং কোনো ক্রেতা একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা ও আর্থিক সামর্থ্য থাকলে এবং নির্দিষ্ট দামে দ্রব্য ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলা হয়। অধ্যাপক বেনহাম বলেন, কোনো নির্দিষ্ট সময় একটি বিশেষ দামে কোনো দ্রব্য যে পরিমাণ
ক্রয় করা হয় তাকে ওই দ্রব্যের চাহিদা বলে। তাহলে আমরা চাহিদা কাকে বলে বিষয়টা জানলাম। এখন চাহিদা আমরা দেখো চাহিদা কি, তাহলে আমরা চাহিদা কাকে বলে এটা শিখলাম। এখন চাহিদা বিধি কি, চাহিদা বিধি কি, যে বিধির সাহায্যে দাম চাহিদার মধ্যে ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করে তাকে চাহিদা বিধি বলে। সাধারণত কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা বৃদ্ধি পায় এবং দাম কমলে চাহিদা হ্রাস পায়, সরি দাম বাড়লে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট সময় পণ্যের দাম কমলে তার চাহিদা বাড়ে এবং পণ্যের দাম বাড়লে তার চাহিদা কমে, এটাই হচ্ছে চাহিদা বিধি। আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করতে পারি। যেমন দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন, এখানে আমরা দ্রব্যের দাম চাহিদা পরিমাণ বা একক, এখানে দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 10 টাকা। আবার এখন দ্রব্যের দাম যখন কমে 4 টাকা হতো তখন চাহিদা বৃদ্ধি পাবে, চাহিদা তখন 12 টাকা। দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে যখন 3 টাকা হবে তখন চাহিদা পরিমাণ 14 একক। সুতরাং দ্রব্যের দাম বৃদ্ধি পারলে চাহিদা কমে এবং দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, এটা হচ্ছে চাহিদা বৃদ্ধি। এই বিষয়টি আমরা একটা রেখাচিত্রের মাধ্যমে আলোচনা করতে পারি। মনে করি এটা এই লম্ব অক্ষে, ওই অক্ষে দাম এবং ও এক্স অক্ষে চাহিদা পরিমাণ। ডিডি হচ্ছে ডি, ডি ওয়ান হচ্ছে চাহিদা রেখা। এখন দ্রব্যের দাম যখন 1 তখন চাহিদার পরিমাণ বেড়ে OQ1। সুতরাং
আমরা দেখতে পাচ্ছি যে দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে চাহিদা বৃদ্ধি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্ত আমরা অর্থনীতি চাহিদা কাকে বলে এবং চাহিদা বৃদ্ধি কী এ সম্পর্কে শিখলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।